সো ফাইনালি আমরা আমাদের গাছের গাছ পাকা পেঁপে কালেকশন করছি আজকে। তো পেঁপেটা নিয়ে যাবো আজকে সিমলা। এখন আমরা পেঁপেটা নিচে গিয়ে কাটবো, আর একটু পাকতো। আমরা আজকে তন্নি এসছে গেস্ট, তন্নি উপলক্ষে পেঁপেটা কেটে ফেললাম। আরও সুন্দর কালার হইতো, এই যে হলুদ হলুদ ভাবটা দেখতে পাচ্ছেন, এই পুরো পেঁপেটার গায়েই পুরো হুটাই হলুদ হয়ে যেত। তো যাই হোক, তামান্না আর বেশি ওয়েট করতে চাইল না, তো আমরা পেঁপেটা এখন বাসায় নিয়ে গিয়ে কাটবো। বিসমিল্লাহ, আমাদের গাছের প্রথম পাকা পেঁপেটা আমরা কর্তন করছি, মাশাআল্লাহ। বাহ, কি সুন্দর কালার হয়েছে, অসম, দুর্দান্ত কালার। এটা রেখে দিলে আরো পাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে বিচি ছাড়া পেঁপে, কুচি পেঁপে পাই গেছে। এই যে বিচি আছে, কুচি পেঁপে মানে কুচি বিচি এখনো পাকে নাই। বিচি এই যে এই যে এই যে বিচি মানে ওইটা যে আগার ওইটা যেটুকু কেটে গেছে অপরিপক্ব বিচি, আরো পাকলে বোধ হয় বিচি হইতো নাকি? না বিচি হয় না, এটা বিচি না, হয় নাই, কাঁচা থাকতেই বিচি হয়, এটা বিচি না। থাইল্যান্ডের পেঁপে তো মনে হয় বিচি কম, বিচি ছাড়া পেঁপে। ওকে, এখন এটাকে প্রসেস করো। সো ফাইনালি আমাদের পেঁপে কাটা হয়ে গেছে, আমি এখন পেঁপেটা খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো পেঁপের টেস্ট কেমন হয়েছে। চিনির মতো মিষ্টি ভাই, বলবেন তো মিথ্যা বলতেছি, কিন্তু কিভাবে খাওয়াবো আপনাদেরকে। যাই হোক, কালারটাই দেখেন আপাতত, তো এই পেঁপের গাছের চারাটা আমরা দোকান থেকে এনেছিলাম, তারপরে বীজ বপন করেছিলাম, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, গাছ বড় হয়েছে, বড় গাছে পেঁপে ধরেছে, সেই পেঁপে পেকেছে, পাকার পরে আমরা কেটেছি, কেটার পর কাটার পর আমরা খাচ্ছি।